একটা পরিসংখ্যান দিই আমরা মুক্তিযুদ্ধের সময় আমার মনে আছে বাই দা মান্থ এইট লাখ পয়েন্ট এইট লাখ আপনি হিন্দু সম্প্রদায় ভারতে আপনার গমন করে এবং তখন সেই সময় অর্থাৎ অগাস্ট মাস পর্যন্ত মুসলমান যারা যখন যায় তাদের সংখ্যা ছিল পাঁচ দশমিক সামথিং এট দ্য এন্ড অব দ্য ইয়ার অর্থাৎ যুদ্ধের শেষের দিকে সেটা এক কোটি যখন ছাড়িয়ে যায় তখন তার মধ্যে প্রায় এক কোটি ছিল আপনি হিন্দু অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল হিন্দু সম্প্রদায় যদি তাদের ঘর বাড়ির উপর হামলাই না হয় যদি তাদের নির্যাতনটা প্রধানত টার্গেট নাই হয়ে থাকে তারা কেন গেল হ্যাঁ এবং এর এই কারণে অত্যাচারের টার্গেটটা ছিল তাদেরকে এই জায়গায় আপনার এক হলো যে একটা পপুলেশনের মধ্যে একটা আঘাত করা ডিস্টাবলাইজ করা এবং মাস আপনার মনে করেন যাতে এক্সোডাস হয় এবং তারপরে যাতে এখানে আপনার তাদের নৈতিক শক্তি এবং শারীরিক শক্তি আর্থিক শক্তি সব যেন দুর্বল হয় এখানে তারা আধিপত্য বিস্তার করতে পারে এবং তাদের সংস্কৃতি চাপিয়ে দিতে পারে এবং তাদের তারা যেন এখানে একটা একটা অংশকে তাড়িয়ে দিয়ে যেন তাদের তাদের যে প্যান সেটা এক্সিকিউট করতে পারে এর জন্য আপনার পাকিস্তানের একটা যুদ্ধকে যুদ্ধে আপনার

রাষ্ট্র এবং সমাজ ভাবলই না যে সবচেয়ে বড় মূল্য দিল রাষ্ট্র কিন্তু আমি যেটাই বল মানে আপনাকে বলতে চাচ্ছিলাম যে রাষ্ট্র কিন্তু এই বিষয়টাতে ফোকাস করেনি না সেটা একেবারে না শুরু থেকে না এবং আত্মপরিচয় জায়গাটা আমরা কিন্তু যেটা আপনি তার যদি সাহেবকে আপনি বল কথা বলছিলেন সে আত্মপরিচয় জায়গাটা কিন্তু আমরা নির্মাণ করি নি করি আমরা আমরা কিন্তু আমাদের সেই পাকিস্তানের ধারাই তো রয়ে গেল মাইনরিটি আর মেজরিটি রয়ে গেল এবং আপনার হিন্দুকে হিন্দু বলে টার্গেট করা এবং তাকে আপনার নিম্ন শ্রেণী ভাবা সেটি রয়ে গেল এবং তাকে দুর্বল মনে করে এবং একটি মধ্যস্থ ভোগী যারা কিনা রাজনীতিবিদদের আপনার ঢাল এবং অস্ত্র এবং লাঠিয়াল তাদের দ্বারাই তাদেরকে আঘাত করে তাদের সম্পত্তি আপনার দখল করা হয় এবং এর মধ্যে আমি মানে মেজর রোল যেটা প্লে করা সেটা হলো তাদের স্বার্থ এবং যে স্বার্থের কারণে না হলে স্বাধীনতার পরে তাদের জমি জমা ফেরত পেত তাহলে আর অর্পিত সম্পত্তি বলে আর কিছু থাকতে পারতো না এবং জটিলতার মধ্যে আবার এখন পরে গেল এটা পড়বেই কেননা এই যে অপশক্তি যারা আছে তাদের শেকড় অনেক বড় এবং ক্ষমতার ধর যারা তারা তাদের নিকটাত্মীয় এবং তাদের স্বার্থ এবং এই অপশক্তির স্বার্থ একাকার হয়ে আছে এই কারণে সম্ভব হয় এইটা একটা মূল দুর্বলতা তাহলে আমাদের স্বাধীনতা পরবর্তীকালে এই স্বার্থ আপনি যাতে বলতে বলেন কায়েমি স্বার্থ কায়েমি স্বার্থ দরকার মতো সমস্ত দলের নামে দলকে ব্যবহার করে ক্ষমতাসীনদের ব্যবহার করে মধ্যস্বত্ব ভোগী যাদের বলছেন সেইটাই মূল একটা সমস্যার জায়গা এই স্বার্থান্ত গোষ্ঠী মধ্যস্বত্ব ভোগীর আপনার সেতু বন্ধন এটাই আমাদের সংকট আর সংকট তো আজ এইটা খুব একটা প্রধান জটিল এবং মুখ্য বিষয় আমরা তোলা হয়েছে স্বাধীনতা এত বছর পরেও কেন সেই একই ঘটনা ঘটছে আমাদের সমাজ মনে আপন এবং পর বলে ভেদের এটা পাকিস্তানি ধারাতেই আছে সেই ধারাতেই হিন্দু পাকিস্তানি ধারার মতো সংখ্যালঘু হয়ে যায় আমাদের প্রধানমন্ত্রী আহমেদের বাঙালির দেশে অবাঙালি হবে সংখ্যালঘু হিন্দু নয় তো পাকিস্তানি হিন্দু ছিল কিন্তু আমাদের অজান্তে সেই একই ভেদের ফলে আজকেও সেই একই নাটক অভিনীত হচ্ছে এবং তার জন্য দায়ী যে কায়েমি স্বার্থ মধ্য সত্য ভোগী এবং এইটা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আমাদের আরও কথা বলা উচিত তা আজকের মতো আমরা এইটা আপনাদের ভাবতে বলে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ